শুধুমাত্রই কোমরতলি, শুধুমাত্রই হস্তশিল্পে আটকে গেছি তা তো নয়। আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী মল্লিকা চন্দ, ডটার আর্ট গ্যালারির কর্ণধার, তাকে ডাকব। এই সৃজনশীল বাণিজ্যের ভবিষ্যৎ একজন গ্যালারি ওনার হিসেবে তাঁর কি মনে হয়? নমস্কার। তো উনি বলছেন যে আমি গ্যালারি ওনার, যদিও শুরু করিনি কোনো গ্যালারি কখনো খুলবো বলে ওরকম ভাবে। আমি ছিলাম ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, আইটিতে কাজ করতাম। তারপরে যেহেতু কলকাতায় বড় হয়েছি, এক্সিবিশনে যেতাম, ছোটবেলা থেকে যাওয়া হয় বাড়িতে, মেয়েদেরকে একটু আঁকা ঠাকা শেখানো হয়, তো ন্যাচারালি একটু আঁকার প্রতি খুবই ভালোবাসা ছিল। তারপরে আমি দেখি যে আমাদের কলকাতায় সাংঘাতিক ভালো, খুবই ভালো ভালো আর্টিস্ট আছে, কিন্তু হয়তো যেভাবে আমরা একটা কর্পোরেট ওয়ার্ল্ডে যেভাবে অর্গানাইজ থাকি ওভাবে থাকি না। তো সেই জন্য একটা গ্যালারি বা বলতে পারেন একটা অনলাইন প্রচেষ্টা শুরু করি। যেহেতু ব্যাংকিং বা আইটিতে ছিলাম, তাই জন্য আমার প্রথম থেকেই শখটা একটুখানি আইটি বা ডিজিটালে ছিল। তো ওইভাবে আমার ছোট স্টেপ শুরু হয়, অনেক অনেক আর্টিস্টের সঙ্গে আমার কাজও শুরু হয়। আমি প্রথম থেকেই চেয়েছিলাম যে বেশি নতুন আর্টিস্ট বা যারা অনেকদিন ধরে কাজ করছে, খুবই ভালো ওনাদের কাজ, কিন্তু হয়তো একেবারে মানে যেটা বলে আমাদের সিগনেচার আর্টিস্ট হয়নি, সে যে কোনো কারণেই হোক ওনাদের সঙ্গে বেশি কাজ করি। এরকম ভাবে আমিও একটা যখন এক্সিবিশন করছিলাম, তখন হঠাৎই প্রথমবার সুর ওনার সঙ্গে দেখা হয়। তখন উনিও আমার সঙ্গে কথা বলতে শুরু করেন, আর উনি তখন এরকম বলেন যে উনি ওরকম ডিজিটাল মার্কেটিং একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, ওনাদের টিম আছে, আর ওনারা কিছু একটা করতে চায় যেখানে ওনারা লোকাল আর্টিসান সবাইকে নিয়ে ফিজিক্যাল এবং ডিজিটাল দুটো জিনিসকে একই সঙ্গে নিয়ে যেতে চায়, যাতে গ্লোবালি সবাই যাতে দেখতেও পায়, আবার যে ক্রিয়েটর সে তার উপরেও যাতে ফোকাসড হয়। আমার এই কথাটা শুনে ভীষণই ভালো লেগেছিল, কারণ আমারও মনে হতো যে অনেক আর্টিস্ট খুবই ভালো, হয়তো 15 বছর, 20 বছর, 30 বছর ধরে ওনারা কাজ করছেন, কিন্তু আমরা হয়তো ওদের কাজ খুব পছন্দ করি, অনেক সময় হয়তো দেখি কোনো সময় ক্যালেন্ডারে দেখি বা কোনো পোস্টারে দেখি ছবি ওদের দেখা যাচ্ছে, কিন্তু সিগনেচারটা কেউ সরিয়ে দিয়েছে, কিন্তু আমরা ওদেরকে চিনতেই পারছি না। এই যে উনি ক্রিয়েটরদের ওকে ফোকাস করতে চেয়েছিলেন, সেটা আমাকে ভীষণ টানে। তো ন্যাচুরালি আমি খুবই মানে অনার্ড হয়েছি যে উনি আমাকে মানে পার্টিসিপেট করতেও মানে উনি আমাকে সাহায্য করেন এখানে। আর ওনাদের যেহেতু এই ডিজিটাল ব্যাকগ্রাউন্ডটা আছে, ওনারা আবার যেহেতু খুব ফিজিক্যালিও মানে অনেক কাজ করেছেন, আমার মনে হয় এরকম প্ল্যাটফর্ম খুবই ইউনিক। এই কথাটা আমার চলে এলো, কারণ বড় বড় ডিজিটাল প্ল্যাটফর্ম না শুধু ডিজিটালি ভাবে, আবার অন্য প্ল্যাটফর্ম না শুধু ফিজিক্যালি ভাবে। এই বোধহয় প্রথম প্ল্যাটফর্ম যারা ডিজিটাল এবং ফিজিক্যালি ভাবছে, কারণ ওনাদের কিন্তু প্ল্যান এটাও আছে যে ওরা অনেক এক্সিবিশনও ওনারা করবেন, লাইভ স্ট্রিমিংও করাবেন, এরকম ভাবে আর্টিস্টের সঙ্গে কথাও বলবেন, প্রোডাক্টস নিয়েও কথা বলবেন। তো একই সঙ্গে ফিজিক্যাল অ্যান্ড ডিজিটালের এই যে ম্যারেজ বলা যেতে পারে, এটা যে ওনারা করছেন আর এটা যে ওরকম সেরকম ভেবে এই সাহস দিয়ে যে এই সময় এরকম ভাবে শুরু করলেন, আমার মনে হয় এটা সাংঘাতিক ভালো জিনিস। So congratulations to them and all the best, and it's a great honor to be part of your organization.